प्रिय शिक्षार्थीबृंद सबाई के नमस्कार। आमी लिपुन सहा प्रवास और दर्शन विभाग। आज करोना महामारी पृथ्वी विपर्यस्त, शिक्षा व्यवस्था व्याहत, ताई शिक्षा छात्रदेर जाते असुविधा ना हय ताई सरकारी शहीद अब्दुल सलाम डिग्री कलेज आयोजित ऑनलाइन शिक्षाक्रम शुरू हो। आज तुम्हारे जे विषय पाठदान करब सेगुलो सेटा होच्छे जुक्तिविद्या प्रथम पत्रे प्रतिवर्तन की, प्रतिवर्तनेर नियमावली ओ विभिन्न वाक्येर प्रतिवर्तन देखाबो। तुमरा एखन जानबे प्रतिवर्तनेर इंग्रेजी प्रतिशब्द कि। प्रतिवर्तनेर इंग्रेजी प्रतिशब्द हलो अभ्यासन, आर प्रतिवर्तनेर संज्ञा हलो जे माध्यमे जे अमाध्यम अवरोह अनुमाने आशा वाक्येर उद्देश्यके सिद्धान्तेर उद्देश्य रेखे आश्रय वाक्य विधि विरुद्ध पक्षे सिद्धांत विधि बसिए गुण परिवर्तन करे एवं परिमाण एकई रेखे जे सिद्धांत निया हय सेटाई हलो प्रतिवर्तन। आमरा एखन एकटा उदाहरण माध्यमे ए विषयटाके देखाते पारि। जेमन सकल मानुष हय मरणशील, ये युक्ति তাহলে আমাদের সিদ্ধান্ত হবে কি হবে, অর্থাৎ এটা সার্বিক সদর্থক যুক্তিবাক্য। তাহলে সিদ্ধান্তটা কি হবে, সার্বিক মনর্থক যুক্তিবাক্য, অর্থাৎ কি যুক্তিবাক্য, কোন মানুষ তাহলে দেখো এখানে উদ্দেশ্য উদ্দেশ্যতেই রয়েছে, বিধেয় বিধিত পদ রয়েছে, গুণ পরিবর্তন হয়েছে এবং পরিমাণ একই রয়েছে। তাহলে আমরা এটা কি বলতে পারি, প্রতিবর্তন বলতে পারি। এখন আমরা আসি বিভিন্ন যুক্তিবাক্যের প্রতিবর্তন, অর্থাৎ এই যুক্তিবাক্যের প্রতিবর্তন করলে কোন যুক্তিবাক্য পাওয়া যাবে। দেখো এই যুক্তিবাক্যের প্রতিবর্তন করলে ই যুক্তিবাক্য পাওয়া যায়। এই যুক্তিবাক্যে দেখো এই যুক্তিবাক্যের প্রতিবর্তন করলে ই যুক্তিবাক্য পাওয়া যায়, অর্থাৎ একটি সার্বিক সদর্থ যুক্তিবাক্য হবে। সকল মানুষ হয় মরণশীল, তাহলে কি হবে, সার্বিক মানবতা, অর্থাৎ এই যুক্তিবাক্য, কোন মানুষ নয় অমরণশীল। দেখো এখানে এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ উদ্দেশ্য উদ্দেশ্য উদ্দেশ্যটা হলো বিধেয় বিধেয় পদ হলো, আর গুণ একই থাকলো আর পরিমাণ আলাদা হলো, অর্থাৎ এই যুক্তিবাক্যের প্রতিবর্তন করলে কি হবে, এই যুক্তিবাক্য হবে। এবার আমরা আসি এই যুক্তিবাক্যের প্রতিবর্তন, এই যুক্তিবাক্যের প্রতিবর্তন করলে কোন যুক্তিবাক্য পাওয়া যাবে, এই যুক্তিবাক্য, অর্থাৎ এই যুক্তিবাক্য কোন পশু নয় সাদা। তাহলে এই যুক্তিবাক্যের পরিবর্তন করলে হবে এই যুক্তিবাক্য, অর্থাৎ সকল
অসুখ হয় অসাধারণ। দেখো এখানে উদ্দেশ্য উদ্দেশ্যই রয়েছে, বিধের বিরুদ্ধ পদ হয়েছে, গুণ পরিবর্তন হয়েছে আর পরিমাণ আলাদা হয়েছে। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে এই যুক্তি বাক্যের পরিবর্তন করলে এই যুক্তি বাক্য পাওয়া যাবে। এবার আমরা আসি আই যুক্তি বাক্য, আই যুক্তি বাক্যের পরিবর্তন করলে কোন যুক্তি বাক্য পাওয়া যাবে, ও যুক্তি বাক্য। আই যুক্তি বাক্য হলো কিছু ফুল হয় সাদা। তাহলে এটা একটা কি যুক্তি বাক্য, বিশেষ সদর্থক যুক্তি বাক্য, অর্থাৎ সিদ্ধান্তটা হবে কি বিশেষ নর্মর্থক যুক্তি বাক্য অর্থাৎ ও যুক্তি বাক্য। কিছু ফুল নয় অসাদা, তাহলে কি হলো এখানে উদ্দেশ্য উদ্দেশ্য পদ থেকে গেল, বিধের বিরুদ্ধ পদ হলো গুণ পরিবর্তন হলো, পরিমাণ একই থেকে গেল। তাহলে কি হলো এটা, এটা হলো বিশেষ, তাহলে কি হলো এটা ও যুক্তি বাক্য হলো, অর্থাৎ আই যুক্তি বাক্যের পরিবর্তন করলে ও যুক্তি বাক্য পাওয়া যাবে। এবার আমরা আসি ও যুক্তি বাক্যের পরিবর্তন, ও যুক্তি বাক্য কিছু ছাত্র হয় সরি ছাত্র নয় মেধাবী। তাহলে ও যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে কোন যুক্তি বাক্য পাওয়া যাবে, আই যুক্তি বাক্য। তাহলে কিছু ছাত্র হয় অমেধাবী। তাহলে দেখো ও যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে হচ্ছে আই যুক্তি বাক্য। এখানে দেখো উদ্দেশ্য উদ্দেশ্য থাকছে, বিধের বিরুদ্ধ পদ হচ্ছে, গুণ পরিবর্তন হচ্ছে আর পরিমাণ একই থাকছে। তাহলে এটা কি হলো, অর্থাৎ এটা আছে বিশেষ নর্মর্থক যুক্তি বাক্য, সিদ্ধান্ত হয়ে গেল বিশেষ সদর্থক যুক্তি বাক্য। অর্থাৎ আমরা সামগ্রিকভাবে বলতে পারি এই যুক্তি বাক্যের পরিবর্তন করলে পাওয়া যাবে এই যুক্তি বাক্য, এই যুক্তি বাক্যের পরিবর্তন করলে পাওয়া যাবে এই যুক্তি বাক্য, আই যুক্তি বাক্যের পরিবর্তন করলে পাওয়া যাবে ও যুক্তি বাক্য, আর ও যুক্তি বাক্যের পরিবর্তন করলে পাওয়া যাবে আই যুক্তি বাক্য। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো, আর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্তই, আর পরবর্তী ক্লাসে তোমরা দেখে আসবা প্রতিবর্তিত সরি প্রতি আবর্তন, প্রতি আবর্তনটা কি এটা বাড়ি থেকে দেখে আসবা। এখন বিশ্ব তো করোনায় বিপর্যস্ত, তোমরা এখানে আসছো ক্লাস করতে, এখন দেখা যাচ্ছে অনেকেই কে ভাইরাসে আক্রান্ত কি আক্রান্ত না আমরা জানি না, সবাই তোমরা মাস্ক পরে আসছো। এখন তোমাদের করোনা তোমরা বাড়ি যখন যাবা তখন তোমরা বাড়িতে বাড়ি প্রবেশ করার আগে হাত পা ভালো করে ধোবা, এবং তোমার ছোট ভাই বোনদের কখনোই বাড়ি থেকে বেরোতে দেবা না, এবং যাতে এই করোনা মহামারীটা তা মানে খুব দ্রুত ছড়াতে না পারে এই জন্য তোমরা সর্বদা সচেষ্ট থাকবা এবং সর্বদা সাবধানে থাকবা, এবং মাস্ক পরবা, হ্যান্ড স্যানিটাইজার করবা, এবং তোমার বৃদ্ধ মা বাবা যারা আছে, তোমাদের যে নিকট আত্মীয় স্বজন যারা আছে বৃদ্ধ, এদেরকে কখনোই বাড়ি থেকে বের করতে দেবা না, কারণ 60 বছর যাদের বয়স হয়ে যায় এর পরবর্তী বয়সের লোকেরা খুবই আক্রান্ত হয়ে যায়, এবং যারা আক্রান্ত হয় তারা কিন্তু রোগের থেকে মুক্তি পায় না, বেশিরভাগই বিদায় নিতে হয় পৃথিবী থেকে। অতএব
আলোচনা এই বিষয়ে সচেতন থাকবা। আচ্ছা তোমাকে সব তোমাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।